হ্যালো স্যার, আমি পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আজকে একবার লোকেশনটা দেখে আসব। জি জি, আসসালামু আলাইকুম স্যার। হইব না, কিচ্ছুই হইব না। এই এলাকায় মনে হয় পাগলের উৎপাত বেশি। ড্রাইভার চলো। স্যার, আমার নাম রমিজউদ্দিন। ও আচ্ছা, আপনি রমিজউদ্দিন, আপনার সাথে মনে হয় আমার কথা হয়েছিল। জি, বাংলো খুঁজে পাইতে কোনো সমস্যা হয়নি তো স্যার? না, খুব একটা কষ্ট হয়নি, যতটা ভেবেছিলাম ততটা তো নয়। তবে মানুষজনকে ঠিকানা জিজ্ঞেস করতেই সবাই একটু কেমন যেন করছিল, মনে হয় ভয় পাচ্ছিল। আচ্ছা, এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? না স্যার, তেমন কিছু না। গ্রামের মানুষ তো নতুন মানুষ দেখলেই একটু এমন করে। ও আচ্ছা, এটাই তাহলে আপনাদের বাংলো? জি, আসেন ভেতরে আসেন। শিয়াব আহমেদ একজন সরকারি ভূমি অফিসার, বয়স খুব বেশি নয়, 28 কি 29। একটা প্রজেক্টের কাজে তাকে শহর থেকে অনেক দূরে আসতে হয়। সেখানে একটা পরিত্যক্ত জায়গা আছে, জায়গাটা ঠিক সরকারি নয়, তবে সরকার জায়গাটা কিনে নিয়েছে। সেখানে একটা 10-তলা বিল্ডিং তৈরি হবে, একটা পার্কও হবে। সেই সূত্র ধরে তার এখানে আসা। শিয়াব আহমেদ কাজে খুবই সৎ এবং ন্যায়নিষ্ঠ বলেই এত বড় একটা কাজের দায়িত্ব তার একার উপর দেওয়া হয়েছে। তাকে যে সরকারি বাংলোতে থাকতে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে বেশ খানিকটা দূরে। বাংলোটাতে বেশ কয়েকদিন ধরে মানুষের বসবাস নেই, সেটা বাংলোতে প্রবেশের মুখে অপ্রতিরোধ্য মাকড়সার জাল দেখেই বোঝা যায়। আশেপাশের পুরো বাংলোটা ঘন জঙ্গলে ঘেরা। তবে আগে হয়তো এখানে বাগান ছিল, দু একটা গোলাপ ফুলের গাছের চিহ্নও আছে। আর এই বাংলোর মালিক বেশ শৌখিন ছিলেন। রমিজউদ্দিন এই বাংলোটার দেখাশোনা করে, নিচের তলার একটা ঘরে সে থাকে। লোকটার বয়স 40 থেকে 45 বছর, কিন্তু চোখ দুটো বেশ ক্লান্ত, দেখে মনে হয় যেন কত কিছু সাক্ষী ওই দুটি চোখ। স্যার, এইখানে রান্না করার তো আলাদা কইরা কেউ নাই, সব ব্যবস্থা আমি করুন। আপনি কি খাইতে পছন্দ করেন যদি কইতেন, তাইলে সেটা বাজার থেকে আনায় নিতাম। ওই পাঙাস মাছ আর মূলা ছাড়া আর কোনো কিছুতেই আমার অ্যালার্জি নেই। দুপুরে মুরগি হইছে আর ছোট মাছের চরচরি, সাথে মসুরির ডাইলও আছে, আর রাইতে বড় মাছ আনায় নিল। আচ্ছা ঠিক আছে স্যার, বিকালে কি কোনো নাস্তা পানির ব্যবস্থা করুম? আরে না না, আমি এখন খেয়েই বের হব, লোকেশনে যেতে হবে। জি আচ্ছা স্যার, আমি তাইলে আপনার খাওয়ানোর ব্যবস্থা করতাছি। আচ্ছা রমিজউদ্দিন, আপনি কি রাতে এখানেই থাকেন? জি, আমি নিস্তালাই থাকি, কিছু লাগলে আমারে ডাক দিলেই হইব। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। স্যার স্যার আসেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আফসান সাহেব? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ওই দুটা চা দিয়ে যাইতে ক। চাটা খাইয়া আপনারে নিয়ে পুরা জায়গাটা ঘুরাই দেখাইতেছি, জায়গাটা একদম খাসা, যারে কয় খাপে খাপ। হুম, লোকেশন তো ভালোই, শহর থেকে খুব একটা দূরেও না। নেন স্যার চাটা নেন। থ্যাংক ইউ। তো রফসান সাহেব, কাজ কবে থেকে শুরু করতে পারবো আমরা? স্যার আপনি দেখা ওকে করলেই কাজ শুরু করা যাইব, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে চলুন, উঠি তাহলে। জি স্যার আসেন। স্যার এই হইল লোকেশন, যত দূর বাউন্ডারি দেখতেছেন পুরাটাই। আচ্ছা আচ্ছা, জায়গাটা তো বেশ বড়ই মনে হচ্ছে। জি স্যার। তাহলে এই উত্তর দিকটা বিল্ডিং হলে এই দিকটা পার্কের জন্য ঠিক হবে। আচ্ছা স্যার। হুম, এটাই ফাইনাল। আপনি এক কাজ করুন তো, লোকজন কাজে লাগিয়ে দিন, বিল্ডিংয়ের কাজটা আগে শুরু করতে হবে। জি স্যার জি স্যার, আমি এখনই লোকজন লাগাই দিতেছি। হইব না এইখানে, কিচ্ছু হইব না, কিছু হইব না এখানে। এই এই যা এখান থেকে, যা কইতেছি যা, নইলে কিন্তু। আহা, কি করছেন, ও এমনি চলে যাবে, আপনি আপনার কাজ করুন। আমার কথাই ফলবো, এইখানে কিছু হইব না, কিছু করতে দিব না, এনে হইব না,
আশ্চর্য পাগল, হুট করে কোত্থেকে কখন যে আসে কে জানে। স্যার আইসেন, আসেন আসেন। হুম, আমি উপরে যাচ্ছি, একটু চা পাঠিয়ে দেবেন? জি স্যার, আমি আনতেছি। রমিজউদ্দিন স্যার, চা। হ্যাঁ, আমি মাত্রই ডাকছিলাম। আপনার চাটা বেশ ভালো হয়। ধন্যবাদ স্যার। ঘড়িতে তো মাত্র 9টা বাজে, এখনই সবকিছু চুপচাপ যে? এইখানে 9টায় মেলা রাত। তা ঠিক, শহরের যান্ত্রিক জীবনে এত কোলাহলের মধ্যে এমন নিস্তব্ধতা কোথায়? আপনার খাবারটা দিব স্যার? না, ডিজাইনের কিছু কাজ বাকি আছে, কাজগুলো শেষ করে তারপরে খাবো। জি আচ্ছা। আচ্ছা শুনুন, আপনার এত রাত পর্যন্ত জেগে থাকার দরকার নেই, আপনি কাজ করুন, খাবারটা আমার ঘরে দিয়ে ঘুমিয়ে পড়ুন। না সমস্যা নাই, আমি এমনিতেও রাইতে ঘুমাইতে পারি না। ঘুমাতে পারেন না মানে? না মানে বয়স হয়েছে তো, হাতে পায়ে ব্যথার জন্য ঘুম আসে না। আপনি যখন খাইবেন তখন ডাক দিয়েন। আচ্ছা ঠিক আছে। আর এই যে এই ফ্লাক্সে আরো চা আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমার বাচ্চাটা খুব কাঁদে, খুব কষ্ট হয় আমাদের। কে আপনি? আরে কোথায় যাচ্ছেন? শুনুন, কি আশ্চর্য স্বপ্ন! রাইতে মনে হয় আপনার ভালো ঘুম হয় নাই স্যার। ও রমেশ চাচা, ঘুম ভালোই হয়েছে, তবে ভোরবেলা একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল আর কি। এই নেন আপনার চা। বাহ, এখানে তো সকালটা বেশ সুন্দর। কতদিন পর যে পাখির ডাক শুনে ঘুম থেকে উঠলাম। নাস্তায় কি খাইবেন? ওই একটা কিছু হলেই হলো, বাংলোটা তো ভালো মতো ঘুরে দেখাই হয়নি। আমি ফ্রেশ হয়ে একটু বাংলোটা ঘুরে দেখি, আপনি ততক্ষণে নাস্তার ব্যবস্থা করেন। জি আচ্ছা। সালামু আলাইকুম স্যার, আসেন স্যার আসেন। এই কে আসিস, একটা চেয়ার দিয়ে যা। স্যার চা নেবো? হ্যাঁ চা তো খাওয়াই যায়, আনান। এই স্যারের জন্য এক কাপ চা দিয়ে যাস। কাজের কি অবস্থা আফসান সাহেব? এই তো স্যার, লোকজন সব এসে পড়ছে, আজ থেকে পিলারের জন্য মাটি খোঁড়ার কাম শুরু হবে। আচ্ছা, এই যে এটা হলো বিল্ডিংয়ের নকশা, ঠিক এদিকটায় মানে এই পাশটায় বিল্ডিংয়ের এন্ট্রিটা হবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আর এই যে এই জায়গাটা দেখছেন না, এখান থেকে পার্কের বাউন্ডারিটা শুরু হবে। জি জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কাজ আজ থেকে শুরু হবে স্যার। জি জি স্যার, ডিজাইন আজকে ওদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাফসান সাহেব, সেভাবেই কাজ শুরু করে দিন তাহলে। জি স্যার, আপনি চিন্তা করেন না, এখন থেকেই কাজ শুরু করে দিতেছি। প্রজেক্টের কাজ শুরু হয়ে গেল। প্রতিদিন সকালে উঠে রবিজুদ্দিনের ধোয়া ওঠা চা আর নাস্তা খেয়ে প্রজেক্টের কাজে চলে যায় শিহাব। সারাদিন পর ক্লান্ত হয়ে ফিরে আসে নিস্তব্ধ রেস্ট হাউসে। প্রজেক্টের কাজ দেখাশোনা, ঠিকাদারদের কাজ দেখা, প্ল্যানিং, নকশা সব মিলিয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল শিহাব আহমেদের। কিন্তু এখানে আসার পর থেকেই মাঝে মাঝে শিহাব একটা অদ্ভুত স্বপ্নে দেখত। একটা নতুন বউ একটা বাচ্চা কোলে নিয়ে আসে আর কান্নাকাটি করে। স্বপ্নটা এতই গভীর যে তার মনে হয় যেন স্বপ্ন নয়, যেন সে সত্যি দেখছে। তবে প্যারানর্মাল কোনো কিছুতে বিশ্বাস করে না শিহাব, তাই এটা নিয়ে সে তেমন একটা মাথাও ঘামায়নি। সে ভাবছে হয়তো নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই হয়তো নানা চিন্তা মাথায় ঘুরছে। ঝামেলাটা শুরু হলো ঠিক তখন যখন ঠিকাদারদের মধ্যে একটা ঝামেলা তৈরি হলো। প্রতিদিনের মতো সকালে নাস্তা করে সেদিনও শিহাব গেল কনস্ট্রাকশনের জায়গায়। গিয়ে দেখে বিরাট হট্টগোল, চার পাশে মানুষও জমে আছে।
শুরু হইয়া গেছে। কিচ্ছু হইব না এখানে, কিচ্ছু হইব না। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? স্যার আসেন স্যার। ওই 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 স্যার, সবাই সরেন, সবাই সরেন। কি ব্যাপার কি রাফসান সাহেব, কি হয়েছে এখানে, এত মানুষ কেন? স্যার বিরাট কাণ্ড ঘটে গেছে। মজুর এরা বলতেছে তারা আর কাজ করবে না। কাজ করবে না কেন স্যার? ওরা তো খুব অদ্ভুত কথা বলতেছে। কি বলছে এটা কি? ওরা বলছে ওই উত্তর দিকটাই স্যার, যেখানে বিল্ডিংটা উঠবো, ওইখানের মাটি মনে হয় খোঁড়া যাইতেছে না। মাটি খোঁড়া যাচ্ছে না মানে? স্যার ওরা বলছে যতবারই মাটি খুঁড়ছে নাকি ততবারই মাটি ভরাট হয়ে যাচ্ছে। এটা আবার কেমন কথা, এমন হয় নাকি? সেটাই স্যার, আমার তো মনে হচ্ছে ব্যাপারটা অন্য। অন্য ব্যাপার মানে? না স্যার, মনে হয় মজুরেরা টাকা বাড়ায় চাইতেছে, তাই এইসব ফন্দি ফিকির। তো টাকা বাড়িয়ে চাইলে সেসব ব্যাপারে কথা বলো, এটার তো কোনো সমাধান করতে হবে নাকি? জি স্যার, আমি এখনই কথা বলতেছি স্যার। কি হলো রাফসান সাহেব? না স্যার, কোনো লাভ হলো না, ব্যাপারটা মনে হয় অন্য। অন্য বলতে কি স্যার? কেউ টাকার কথা বলতেছে না, সবাই বলতেছে এইখানে কোনো পেতাত্মা বা অশুভ কিছু আছে, কেউ কাজ করতে রাজি হয় না স্যার। হোয়াট, কি সব আবোলতাবোল বলছেন? না স্যার, আমি বলতেছি না, ওরাই বলতেছে। ওরা কাজ করতে না চাইলে অন্য মজুরদের আনার ব্যবস্থা করেন। জি স্যার, ঠিক আছে স্যার। সব লোকেরা আসছে? জি স্যার আসছে। তাহলে আর কি কাজ শুরু করতে বলেন, আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ দেখব। জি স্যার, জি স্যার। ওই তোরা মাটি খোঁড়া শুরু কর। আপনারে বেশ ক্লান্ত দেখাইতেছে স্যার। হ্যাঁ চাচা, আজ সারাটা দিন বসবারও সময়টা পাইনি, নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাতে হলো। তাই লোকেরা কি আবার কাজ করতে রাজি হইছে? হ্যাঁ হয়েছে। একটা মিনিট, আপনি জানলেন কি করে লোকেরা কাজ করতে চাচ্ছে না? এইটা কি আপনি গো শহর, যে এক ঘরে খুন কইরা ফেলাইলে আর এক ঘর টের পাইব না? এইখানে এক ঘরে থালা বাসন ঠোকাঠুকি হইলেও আর এক ঘরের মানুষ জানবার পারে, সেইখানে এত বড় একটা ঘটনা ঘইটা গেল আর আমি জানুম না। আরে এসব কোনো কথা না, দিন মজুরদের ওই টাকা বেশি চাওয়ার ফন্দি স্যার। সবকিছু এত হালকা চোখে দেখলে হয় না, এতগুলা মানুষ যখন কইতাছে কাজটা আপনারা অন্য জায়গায় করলেও তো পারেন, দেশে তো অনেক জায়গা আছে। কি যে উল্টাপাল্টা বলেন, ডিজাইন রেডি, কাজ শুরু হয়ে গেছে, এটা তো আমার নিজের কাজ না, এটা হচ্ছে সরকারি প্রজেক্ট, চাইলেই তো এসব সরকারি কাজ বন্ধ করে দেওয়া যায় না। আপনি যান আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন। জি আচ্ছা স্যার। আর শোনেন, আমার রাতের খাবারটা এখনই রেডি করেন, তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার সকাল সকাল উঠে চলে যাব তো। আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিতাছি। আর কিছু লাগবো? না আর কিছু লাগবে না, আপনি দরজাটা আটকে দিয়ে শুয়ে পড়ুন। জি আচ্ছা। কেন জ্বালাচ্ছিস? আর জ্বালাস না, চলে যা এখান থেকে, না হলে তুইও পাগল হবি, চলে যা। কে কে ওখানে, কে? এই যে আপনি কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন আপনি, শুনুন, কে আপনি? কেউ না। রমেশ চাচা আপনি? এত রাতে কই যাইতেছেন? ওই যে ওদিকে কে যেন আমার ঘরে এসেছিল, ওই তো ওদিকে যাচ্ছে। না কেউ আসে নাই, আপনি স্বপ্নে দেখছেন। না আমি স্বপ্ন দেখিনি, আমি স্পষ্ট দেখতে পেলাম বাচ্চা কোলে একটা মহিলা হেঁটে যাচ্ছে। না আমি জায়গা ছিলাম, কেউ আইলে তো আমি দেখতে পাইতাম, কেউ আসে নাই, আপনি ঘুমান কিয়া। কিন্তু আমি তো, আপনি যা দেখেন তা সব সময় সত্য হইতে হইব এমন কোনো কথা নাই, আপনি যায় ঘুমান, আমি জায়গা আছি। স্বপ্নটা সে আহমেদ আগেও দেখেছে, কিন্তু আজ এটা স্বপ্ন ছিল না। একটা স্বপ্নের পিছন পিছন হেঁটে সে ঘর থেকে বেরিয়ে যাবে এটা সম্ভব না। সেদিন সারা রাত শিয়াব আহমেদের আর ঘুম আসলো না। পরদিন সকালে সে সাইটে গিয়ে হতভম্ব হয়ে গেল,
গতকাল সে নিজে দাঁড়িয়ে থেকে ওই উত্তর দিকটারই মাটি খুঁড়িয়েছিল, অথচ আজ সেই জায়গাটা একটা কোদালের দাগও নেই, এমনকি ঘাসগুলিও তেমনি আছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তাহলে গ্রামের সবাই যা বলছে তা কি সত্যি? এখানে কি সত্যিই তাহলে কোনো অশুভ আত্মা আছে? কিছু বুঝে উঠতে পারছে না শিয়াম। সে সিদ্ধান্ত নিল সে আবার এই মাটি খোঁড়াবে। রফসান সাহেব। জি স্যার। এই এই মাটি, এই মাটি আবার খোঁড়ার ব্যবস্থা করেন এখনই স্যার। ওরা থেকে মাটি খুঁড়তে রাজি হইতেছে না। ডাবল, টাকা ডাবল করে দেন, আমার এই মাটি এখনই খোঁড়া চাই। কিন্তু স্যার আমি কি বলছি আপনি শুনতে পারছেন না? ডু ইট রাইট নাও। জি 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 স্যার, আমি ব্যবস্থা করতেছি। স্যার স্যার স্যার, এইদিকে আসেন স্যার। ও মাই গড, কঙ্কাল। হ্যাঁ স্যার, কিন্তু আগে আরো দুই দিন খোঁড়া হয়েছে, তখন তো কঙ্কাল বের হয় নাই। একটা কাজ করেন, কঙ্কালগুলো কোথাও ফেলে আসার ব্যবস্থা করেন। কাজ যেভাবে চলছিল সেভাবেই চলবে। ঠিক আছে স্যার। রমেশ চাচা। এই তো আয়সা বসেন। বাইরে যে বৃষ্টি হইতাছে, আমি তো ভাবতেছিলাম ওইদিকে আগায় যামু একবার। আমি তো ভুলে গিয়েছিলাম শ্রাবণ মাস চলছে। এই নেন, তোয়াল্লা দিয়া মাথাটা মুছে নেন, আমি চা আনতাছি। হ্যালো, হ্যাঁ সালাম আলাইকুম স্যার। জি স্যার, না এখনো মাটি খোঁড়ার কাজ শেষ করতে পারিনি স্যার, একটু ঝামেলা হয়ে গেছে। না না, মানে ঝামেলা বলতে এখানকার মাটি খুঁড়ে আজ কিছু কঙ্কাল বেরিয়েছে স্যার। জি জি না স্যার, কোনো কবর তো ছিল না, তবে কঙ্কাল দেখে মনে হলো বেশ পুরনো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে কাজ শুরু করেছি স্যার। জি জি স্যার, আমি জানাবো, আমি জানাবো। সালাম আলাইকুম স্যার। সা ও আচ্ছা, হ্যাঁ দেন। আচ্ছা চাচা, আমার রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দিন তো, আমি আজ একটু বেরোবো। এই বৃষ্টি বাদলার দিনে কই যাইবেন? না এমনিতেই একটু হাঁটতে বেরোবো আর কি, এত স্ট্রেসে আছি, একটু হেঁটে আসি, ততক্ষণে বৃষ্টিও থেমে যাবে হয়তো। আপনি আমার খাবারটা দিন। আজকে না গেলে হয় না। কেন, কোনো সমস্যা আছে নাকি? না সমস্যা নাই, মানে কইতেছিলাম না যাওয়াই ভালো আর কি। আমার কোনো সমস্যা হবে না, আপনি খাবারটা দিন। আচ্ছা দিতাছি। আজকের একটা সমাধান করতেই হবে। এটা কে? আরে এটা তো মনে হচ্ছে সেই মহিলাটাই সেদিন রেস্ট হাউসে দেখেছিলাম। কিন্তু সে ওখানে কি করছে? মাটি খুঁড়ছে নাকি? আরে তো এ তো মাটি ভরাট করছে দেখছি। এই মহিলাই তাহলে মাটি ভরাট করে না? কিন্তু ওর একার পক্ষে এত মাটি ভরাট করা কি করে সম্ভব? সাথে তো একটা বাচ্চাও দেখছি। এই যে আপনি শুনতে পাচ্ছেন? আরে কোথায় গেল? ওই তো, ওই যে আপনি, আপনি কাঁদছেন কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না আসিস না, আমার কাছে আসিস না, চলে যা এখান থেকে। চলে যাব মানে কি? আপনি এখানে কি করছেন? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর ওই বাচ্চাটাকে? আপনি এখানকার মাটি ভরাট করছেন কেন? এখানে তো কাজ করব, এই জায়গাটা আমরা কিনে নিয়েছি। এখানে শুধু আমি থাকব, আমি আর আমার বাচ্চা ছাড়া এখানে কেউ থাকতে পারবে না। বাসতে চাইলে চলে যাই এখান থেকে। দেখুন এখানে সরকারি কাজ হচ্ছে, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু কাজ থামানো যাবে না। আমি ওইদিকের ওই বাংলোটাতে থাকি, আপনি সময় করে একবার এসে দেখা করুন আমার সাথে। কে দেখা করবে, এখানে কেউ নাই, সবাই ঘুম। আপনি? আগেই কইছিলাম কিছু হইব না,
এখানে কিছু করতে দিব না, চলে যা, বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। কিন্তু এই মহিলাটা তো, এইখানে কোনো মহিলা নাই, এইখানে শুধু ও আসে, বাঁচতে চাইলে যা 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 যা, কিচ্ছু হইব না কিচ্ছু হইব না, সব শেষ হয়ে যাইব সব শেষ হয়ে যাইব। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? এই যে শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? Something is wrong. Something is very, very wrong. I have to find it out. Hello. Assalamu alaikum, sir. Sir, I'm Rafsan. Hey, Rafsan Shahib, bolun. Sir, zamela to abar hoye geche. Mati abaro bharat hoye geche, tai to? Yeah, mane ji, sir. স্যার আপনার কাছে খবর পৌঁছে গেছে? হ্যাঁ, আমি আগেই জানতাম। জি স্যার, কিছু বললেন? না না কিছু না, আপনি একটা কাজ করুন তো। জি জি স্যার বলুন। উত্তর দিকের কাজটা আপাতত বন্ধ রেখে আপনি পার্কের কাজ শুরু করে দিতে বলুন। জি স্যার। আর আফসার সাহেব, ওখানকার কাজ সব দেখিয়ে দিয়ে আপনি একবার আমার বাংলোয় আসুন তো। জি আচ্ছা স্যার, আমি সব দেখিয়ে দিয়ে আসতেছি, রাখি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসবো? ও রাফসান সাহেব চলে এসেছেন, আসেন আসেন আসেন, বসেন। রমেশ চাচা, দুই কাপ চা দিয়ে যান তো। রাফসান সাহেব, আপনাকে খুব জরুরি একটা কথা বলার জন্য ডেকেছি। জি স্যার বলুন। আপনি এখানে কতদিন ধরে আছেন, মানে আপনি কি এখানের স্থানীয়? না স্যার, ঠিক স্থানীয় না, আমি ঠিকাদারির কাজ করি তাই এক এক জায়গায় থাকি। এখানে এসেছি প্রায় 2-3 বছর হয়ে গেছে। কেন বলুন তো স্যার? আচ্ছা আচ্ছা, না মানে আপনি কি ওই উত্তর দিকটার কথা কিছু জানেন, কেন এমন হচ্ছে বা কি? না স্যার, আমি তেমন একটা কিছু জানি না, তবে এখানে আসার পর থেকেই শুনতেছি ওই উত্তর দিকটায় নাকি মানুষজন কম যায়, সবাই বলে ওইখানে নাকি ভূত প্রেতের ব্যাপার স্যাপার আছে স্যার। আচ্ছা রাফসান সাহেব, আপনি কি এসবে বিশ্বাস করেন? না স্যার, আমি এসব বিশ্বাস করি না, কাজের জন্য কত সময় কত রকম জায়গায় যাইতে হয়, এসব বিশ্বাস করি কেমনে স্যার। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, পার্কের কাজ শুরু হয়েছে? জি স্যার, আপনার ডিজাইন মতো ওদের বুঝিয়ে দিয়েছি, ওরা কাজ শুরু করে দিছে। ঠিক আছে, আপনি তাহলে আসুন। জি আচ্ছা স্যার, স্যার একটা কথা, অনেকে বলে ওই পাগল ইমরানটা নাকি অনেক কিছু জানে, ও নাকি সারা রাত ওখানে বসে থাকতো। ও আই সি, থ্যাংক ইউ রাফসান সাহেব, আপনি তাহলে এখন আসুন। জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা রাফসান সাহেব শোনেন। জি স্যার। আপনি আমার আরেকটা কাজ করে দিতে পারবেন? জি স্যার বলুন, আমি চেষ্টা করব। আপনি ওই পাগলটার সাথে আমার দেখা করিয়ে দিতে পারবেন? তাকে দিয়ে মানে তাকে কেন স্যার? সেটা আমি বুঝবো, আপনি দেখুন তাকে খুঁজে পাওয়া যায় কি না, তাকে আমার বেশ প্রয়োজন। জি ঠিক আছে স্যার, আমি দেখতেছি পাগলটারে খুঁজে পাওয়া যায় কিনা। রাফসান চলে যাবার পর শিহাব আহমেদ আনমনে হাঁটতে শুরু করলেন। তার মাথায় মূলত দুটো বিষয় ঘুরছে। প্রথমটি হচ্ছে কি করে এই প্রজেক্টের কাজ সে শেষ করবে। এই প্রজেক্টের মেইন পয়েন্ট মানে উত্তর দিকটার কাজ না ধরতে পারলে তো প্রজেক্ট শেষ হবে না। আর দ্বিতীয় যে বিষয়টা মাথায় ঘুরছে তা হলো গতকাল রাত্রের ঘটনা। কে সেই মহিলা আর কারা তারা যে যারা উত্তর দিকের মাটিগুলো ভরাট করে দিচ্ছে? তাহলে কি আশেপাশের মানুষ যা বলছে তা সব সত্যি, না সে তার নিজের চোখকে অবিশ্বাস করাতে পারছে, না পারছে চারপাশের মানুষকে বিশ্বাস করাতে? আর ওই পাগলটাই বা কে, কি সম্পর্ক তার ওই মহিলার সাথে? এসব সে যতই ভাবছে ততই তার মাথার ভেতর সব গোল পাকিয়ে যাচ্ছে। শিহাব আহমেদ এই জমির কাগজপত্রগুলো বের করে ঘাঁটতে শুরু করলো। সেখানে তিনি জমির মালিকের নাম্বার পেল, লোকটার নাম আফজাল চৌধুরী। তার কাছে জমির ব্যাকগ্রাউন্ড জানতে চাওয়ায় তিনি বললেন এই জমিটা তার না, তার ছোট ভাইয়ের। আফজাল চৌধুরী ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে থেকেছেন, তাই এসব জমির ব্যাপারে তেমন কিছুই জানেন না। তার ছোট ভাই বিদেশ যাওয়ার সময় সব জমি তার কাছে বিক্রি করে দিয়ে যায়। আফজাল চৌধুরী ঢাকায় থেকে সব জমি দেখাশোনা করতে পারে না বলে তাই সে নিজে জমিটা ঠিকাদারদের কাছে বিক্রি করে দেয়, এর বেশি সে কিছুই জানে না। শিহাব আহমেদ বুঝতে পারছেন এখন সে কী করবে, কারোর কাছ থেকে কিছুই পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে দরজায় নক করে ঘরে ঢুকল রমিজ উদ্দিন।
স্যার, আপনার চা, রাইতের খাবারটা কি দিয়া দিমো স্যার? হুম, ও রমেশ চাচা, আপনার চাটা নিয়ে আসছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখেন। আচ্ছা রমেশ চাচা, আপনি এই গ্রামে ঠিক কতদিন ধরে আছেন? স্যার, আমার জন্মটাই তো এইখানে, এই পলাশপুরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চা রেখে চলে যান। আর শুনুন, কাল ভোরে একবার আপনাকে নিয়ে বের হব। আপনাদের গ্রামটা তো দেখাই হলো না ভালো করে, কাল আপনি আপনাদের গ্রামটা আমাকে একটু ঘুরে দেখাবেন। জি স্যার। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন তাহলে। আপনার খাবারটা? আমি রাতে খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আমরা দুজন ছাড়া কি এ বাড়িতে আর কেউ থাকে? হঠাৎ এই কথা জিগাইতেছেন? না, আমার মনে হয় আমাদের কথা সবসময় কেউ আড়ি পেতে শুনছে। আপনার এমনি মনে হয়, এমন কিছু নাই, আপনি শুয়ে পড়েন। স্যার, চা দেব? না থাক, আজ আপনার গ্রামের কোনো টং দোকানে গিয়ে চা খাবো, অনেকদিন টং দোকানে চা খাই না। আচ্ছা স্যার চলেন তাইলে। স্যার, আপনারে খুব চিন্তিত মনে হইতাছে। হ্যাঁ, ওই উত্তর দিকের জমিটা নিয়ে খুব টেনশনে আছি বুঝলেন। ওই জমির রহস্যটা উন্মোচন করতেই হবে, না হলে প্রজেক্টটাই শেষ। হইব না, কিচ্ছু হইব না, কিচ্ছু করতে দেব না, না 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 না, কিচ্ছু করতে দেব না। স্যার চলেন চলেন, বাংলোয় ফিরা যাই। এক মিনিট রমেশ চাচা, এই পাগলটা কে, কি বলে গেল? স্যার পাগল তো কত কিছুই কয়, ওর কথা ধরেন না, চলেন চলেন বাংলোতে ফিরা যাই। না রমেশ চাচা, আমার কেন যেন মনে হচ্ছে এই পাগল অনেক কিছু জানে। ওই উত্তর দিকের জমিটার সাথে ওর কোনো সম্পর্ক আছে নাকি? কি যে কোন স্যার, এমন কিছু না। ঠিক আছে চলুন বাংলোর দিকে চলুন। স্যার আপনি আগান, বাজারে কিছু জিনিস আনতে হইব, আমি নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। এই এনে কি স্যার, পুরান ইতিহাস আবার খুঁড়া বার করতে স্যার? কিচ্ছু হইব না এইখানে, কিচ্ছু হইব না, ও আসে এখনো আসে, এখানে কিচ্ছু করতে দিব না। আমি জানি এখানে কিচ্ছু হইব না, হইতে পারে না। ওগো আত্মা, কিচ্ছু করতে দিব না, তুই যা এখান থেকে, যা কইতেছি তোরে যেন আর এইদিকে না দেখি। রমেশ চাচা, কার সাথে কথা বলছেন? না স্যার, কারোর লগে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাপ চা নিয়ে উপরে আসুন। যে আইতাছি। স্যার আপনার চা। হুম, রমিজউদ্দিন, রমিজউদ্দিন চাচা, বসুন, আজ আপনি আমার সাথে চা খাবেন। এ মানে স্যার আমি? হ্যাঁ বসেন বসেন, আপনি দাবা খেলতে পারেন? জি স্যার পারি। ঠিক আছে বসুন তাহলে, আজ আপনার সাথে দাবা খেলবো। স্যার আপনি আমার সাথে দাবা খেলবেন? খেলবো মানে অবশ্যই খেলবো। বসেন, কোনটা নেবেন, সাদা না কালো? স্যার আপনার ইচ্ছা। ঠিক আছে আমি সাদা নিচ্ছি, আপনি কালো নিন। জি ঠিক আছে। আচ্ছা রমেশ চাচা, আপনি উত্তর দিকের জমির ব্যাপারে কিছু জানেন? মানে স্যার আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এইসবের কি জানি। আপনি সত্যিই কিছু জানেন না, মিথ্যা বলছেন না তো? না না স্যার, মিথ্যা কম কেন, আমি সত্যি কিছু জানি না। আপনি সব জানেন, এই জমিতে কাদের লাশ ছিল, কাদের আত্মা কোনো কিছু করতে দেবে না, তার সবই আপনি জানেন। আপনার কথা আমি কিছুই বুঝতাছি না স্যার। এখন বুঝতে পারছেন না, কিন্তু পাগলটার সাথে কথা বলার সময় তো সব জানছিলেন। আমি আড়াল থেকে আপনার আর পাগলটার কথা শুনেছি, এবার ভনিতা না করে সব কথা খুলে বলুন। হ্যাঁ স্যার আমি সব জানি।
কিন্তু বললে আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস করা না করা আমার ব্যাপার, আপনি ঘটনাটা বলুন। আর শুনুন, যা বলবেন সত্য বলবেন, যতটুকু জানেন সব কিছু বলবেন। জি স্যার। স্যার, আমাকে এই পলাশপুর গ্রামটা অনেক বেশি সুন্দর আছিল, এখন যা দেখেন তার থেকে অনেক সুন্দর আছিল। এই বাংলোটার সামনে কত সুন্দর বাগান আছিল, আফরোজা বা নিজে এই বাগানের পরিচর্যা করতেন। আফরোজা নামটা খুব পরিচিত মনে হচ্ছে, কে সে? আফার কাছে আমি পড়তাম, আফা কলেজে পড়ত। আফার বাবা ছিল না, তার বাবা মইরা যাবার সময় এই বাংলোটা রাইখা গেছিলেন। আফা আর তার মা এই বাংলোটাতেই থাকতেন, আফায় প্রাইভেট পড়াইয়া সংসার চালাইতেন। রমিজউদ্দিন বলতে শুরু করলেন। রমিজউদ্দিনের চোখে মুখে প্রচণ্ড যন্ত্রণার ছাপ। গল্পটা আফরোজার। আফরোজা পলাশপুরের গ্রামেই থাকত। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। এই বাংলোতে আফরোজা বাচ্চাদের পড়াত। আফরোজা দেখতে ছিল অসম্ভব সুন্দর, অনেক লোকের ভিড়েও আফরোজাকে চোখে পড়ত। গ্রামে তাদের কোনো আত্মীয় ছিল না, থাকার মধ্যে ছিল এক দুঃসম্পর্কের ফুপু। আফরোজা ছিল চোখ ভরা স্বপ্ন, সে পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু মানুষের সব স্বপ্ন সত্যি হয় না, কিছু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়। মা, আমি কলেজ যাচ্ছি। এত পড়াশোনা কইরা করবিটা কি তুই? পড়াশোনা করে মানুষ কি করে মা? কলেজ শেষ করে আমি ঢাকা শহর যাব, বিশ্ববিদ্যালয়ে পড়ব, তারপর অনেক বড় চাকরি নিয়ে হইছে। থাক, তোর এই ঘটনা আরো বহুত দিন শুনছি, এইসব বাদ দিয়া এবার বিয়া শাদি কইরা সংসারই হ। উফ মা, তুমি আবার শুরু করো না তো, আমি বিয়ে করব না। বিয়া করবি না মানে? জুয়ান মাইয়া আর কতদিন আমি ঘরে রাহুম? তোর বাপ পড়ার পর তো আমি একাই পালছি, এখন আর পারি না। আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না মা, আমি পড়িয়ে যা পাই তা দিয়ে তো সংসার চলছি, আর আমি এখন চলে গেলে তোমাকে কে দেখবে? আমার চিন্তা তোর করণ লাগবো না, আমার শরীরের অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে, তোর একটা ব্যবস্থা না কইরা দিয়ে গেলে আমি মইরাও শান্তি পামু না। ওসব পরে দেখা যাবে মা, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আফা, আজকে একটু আগে ছুটি দেন। কেন রে, ছুটি দিয়ে কি করবি? নদীর ওই পারে আজকে মেলা বসবো, সবাই যাইতাছে আপা, আমিও যামু। আচ্ছা ঠিক আছে, যাস। যেগুলো পড়তে দিয়েছিলাম সেগুলো পড়েছিস? জি আপা, সব পড়ছি। দে দেখি আগে। আফরোজা! হ্যাঁ মা। তোর সাথে একটু দরকারি কথা আছে। পড়াচ্ছি তো মা। ওরে আজকে ছুটি দিয়া দে, কথাটা খুব জরুরি। রমিজ, আজকে তোর ছুটি, যা, কালকে কিন্তু মিস দিস না, সামনে তোর পরীক্ষা। আচ্ছা আপা। হ্যাঁ মা বলো, পড়ানোর মাঝখানে এত কি জরুরি কথা? আয় না বস আমার সাথে, একটা ভালো খবর আছে। প্লিজ মা, তুমি আবার বিয়ের কথা বলো না। আরে আগে আমার কথা তো শুনবি। আচ্ছা বলো। ছেলেটা ঢাকায় থাকে, বড় চাকরি করে। মা আমি তো বলেছি আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব। করবি তাতে তো কোনো সমস্যা নাই, ছেলেদের সাথে কথা হয়েছে, তারা বিয়ের পর ঢাকায় নিয়ে গিয়া তোরে পড়াশোনা করাইব। কিন্তু মা। আর কোনো কিন্তু না, ছেলে ভালো আর তোরে পড়াশোনাও করাইব, আর কি লাগে তোর? আচ্ছা ঠিক আছে মা, আমি বিয়ে করব। এরপর? এরপর অনেকদিন সব কিছু ঠিকই চলতেছিল। আফরোজাপা প্রথমে বিয়েটা করতে চায় নাই, কিন্তু আশেপাশের মানুষজন কথা কওয়া শুরু করছিল, এদিকে ছেলেপক্ষ নাকি আফারে পড়াশোনাও করতে দিব, তাই আফা রাজি হয়ে গেল। বিয়েটা কি হয়েছিল? 4 মাস পরে আফার আংটি বদলের দিন তারিখ ঠিক হইল। এর মধ্যে ছেলেপক্ষ আফারে দেখতেও আইছিল, ছেলেটা দেখতে ভালোই আসিল, আফারও পছন্দ হয়েছিল।
আফার আর তার চিঠি দেয়া নেওয়া হইতো। আমি আফার সেই চিঠি পোস্ট করতাম। তারপর আফার যে দুঃসম্পর্কের ফুফুয়া ছিল তার একটা পোলা আছিল, নাম কামরান। পোলাটা একদম ভালো আছিল না, বাপ মরা পোলা তো। বাপের টাকা ছিল বহুত, বাপের টাকা বইয়া বইয়া খাইতো আর মাস্তানি কইরা বেড়াইতো। একদিন বিকালে আমি আফার কাছে পড়তাছি, এমন সময় আফার ওই ফুফাতো ভাই আইলো। মামে, মামে বাড়িতে আছেন নাকি? কে দাই? আমি মামি, কামরান। কামরান কি রে, এতদিন পর, তোকে তো কোনো খোঁজ খবর নাই। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম দেখা কইরা যাই। তোর মা কেমন আছে? সবাই ভালো আছে। ওই আফরোজা কই? আছে পাশের ঘরে পড়াইতাছে। ওরে তো মাঝে মাঝে দেখি কলেজ থেকে আইতে। আফরোজা, আফরোজা এদিকে আয় তো, কামরান আইছে। কি আসছে? কেমন আছ আফরোজা? ভালো। ওরে একটু কিছু খাইতে দে। খাবার তো খুব মজা হয়েছে মামি, আফরোজা রান্না নাকি? রান্না ওই করে, আমি আর পারি না, শরীরটা ভালো থাকে না তো। তাহলে তো মাঝে মধ্যে খাইতে আসতে হয়। আজকে যাই মামি, আফরোজা আসি দেখাইব। মা, কামরান আমাদের বাড়িতে আসে কেন? কি জানি এতদিন পর কি মনে করে আইলো, কেন কি হইছে? সে যেন আমাদের বাড়িতে আর না আসে, মাস্তান একটা। আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখলে শিস দেয়, ওকে যেন আর বাড়িতে না দেখি। আরে আফরোজা, ওই আফরোজা শোন, কই যাস? কই গো আফরোজার মা, বাড়িতে আসনি? কে দায়? আমি গো, আমি কামরানের মা। কামরানের মা? ও আসো আসো, ভেতরে আসো। তা হঠাৎ কি মনে কইরা? এই আইলাম আর কি। কালকা তো তোমার কামরান আইছিল। হ, এই নাও এগুলা রাখো আগে, তারপর বাকি কথা। এত ফল, এত ফল মূল মিষ্টি, ব্যাপারটা কি বলো তো? কামরান আয়, ভেতরে আয় বস। শোনো আফরোজার মা, আমি সোজা কথার মানুষ, আমার কামরানের তোমার আফরোজারে পছন্দ হইছে, আফরোজারে ওই বিয়া করতে চাই আর কি। এইসব কি কথা কও? আমার আফরোজার তো বিয়া ঠিক হয়ে গেছে, সামনে সপ্তাহে আংটি বদল। আরে বিয়া ঠিক হয়েছে তো কি হয়েছে, ঠিক হইলেই তো আর বিয়া হয়ে যায় না। আমি অগরে কথা দিয়ে ফালাইছি, আর তাছাড়া আমাকে আফরোজার কামরানরে পছন্দ না। পছন্দ না হওয়ার কি আছে, আমার কামরান কি খারাপ? আমার বড় পোলা তো ঢাকায় আছে, ঢাকায় থাকে, এইখানে যা জমি জমা আছে সবই তো কামরানের। তোমার মাইয়া আমার এখানে ভালাই থাকবো। না না না, এইটা হয় না। আর তাছাড়া তোমার কামরান কেমন সেটা এই গ্রামে সবাই জানে। এই বয়সে পোলা পানে একটু এমন থাকে। আর তাছাড়া আমার কামরান এখন ভালো হইয়া গেছে বুঝছো। শোনো আফরোজার মা, আমার কামরানের পছন্দ হইছে মানে এই মাইয়া আমি ঘরে তুলমুই। কালকে আইসা আংটি পরাইয়া দিয়া যামু, তোমার মাইয়ারে সাজাইয়া রাইখো। তারপর আফরোজাফার কিছুই করার ছিল না। একে তো কামরানরা এলাকার নামি দামি বড় লোক, তার উপর সন্ত্রাসও, সবাই নাম শুনলেই ভয় পায়। আফরোজাফা তাও অনেক চেষ্টা করছিল, কলেজের প্রিন্সিপাল স্যাররে ডাইকা আনছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত আফারে জোর করে আংটি আর এক ভরি একটা চেন পরাইয়া গেল কামরানরা। তার সাথে যে ওই ঢাকার ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল তাকে খবর দেয় নাই কেউ? খবর দিছিল স্যার, কিন্তু কামরান আর হের দলবল ওই পোলারে গ্রামে ঢুকতেই দেয় নাই। ছেলেটা তো আইতেই চাইছিল, কিন্তু ওরা মারপিট কইরা ঢাকায় ফেরত পাঠায় দিছে। ও আচ্ছা, ঠিক আছে, তারপর বলুন। এরপর আফরোজাফা তেমন মনোযোগ দিয়া পড়তো না, কেমন যেন হইয়া গেছিল। এরপর প্রায়ই কামরান এই বাংলোয় আসতো, আফার সাথে তার কোনো কথা হইতো না। একদিন এইরকম বৃষ্টির দিন
আফার মা অসুস্থ হইয়া গেল, পেটে প্রচণ্ড ব্যথা। রাতের তখন প্রায় 8টা বাজে। গ্রামে তখন একটা নতুন ডাক্তার আইছে, বেশ ভালো ডাক্তার। আফা আমারে ডাক দিয়া এর কাছে নিয়া গেল। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? কে ওখানে? জি, আমি। আমি কে? আফরোজা। আমি আমি ডাক্তার সাহেবের কাছে এসেছি, উনি কি আছেন? আসুন আসুন, ভেতরে আসুন, বলুন কার কি সমস্যা। জি, আমার মা, সন্ধ্যা থেকে মার পেটে খুব ব্যথা, কি করব ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, আমি কিছু পেইন কিলার দিয়ে দিচ্ছি, আপাতত খাওয়ান, কাল সকালে আমি একবার গিয়ে দেখে আসব। জি, টাকাটা না থাক, এটা রাখেন, আপনাকে আমি চিনি, শুনেছি আপনি নাকি এখানে গরিব বাচ্চাদের পড়ান, আপনার কাছ থেকে টাকা নিব না, আপনি ওষুধটা নিয়ে যান। ধন্যবাদ, আসি। রুমি চল। রুমি, আজকে তুই আমাদের বাড়িতেই থাক, মার কখন কি হয় বলা যায় না তো। আচ্ছা আপা, আমি বাড়িতে কয়ে আইছি, সমস্যা নাই। এখন চল তাড়াতাড়ি, মাকে একা রেখে এসেছি। মা শরীরটা ভালো না, ডাক্তারের কাছে ওষুধ আনতে গিয়েছিলাম। খালি মায়ের সেবা যত্ন করলে হইব, আমার দিকে তাকাইতে হইব না? ওষুধটা মায়ের কাছে নিয়ে যেতে হবে। সরেন। এই বিশ্বি, এই ওষুধটা তোর খালারে গিয়ে দিয়া যা। না, আমি আফারে রাইখা যাবো না আফা, চলো। ও যাবি না? একটা আসার ময়রা তোর নাড়ি ভুড়ি সব বাইর করে দিব। যা এই, তুমি চলো আমার সাথে। কি করছেন? হাত ছাড়েন আমার, আমি যাবো না। যাবা না? না, আমি যাবো না। তুমি যাইতে বাধ্য, চলো আমার সাথে। কি করছেন? ছাড়েন আমার হাত। চলো আমার সাথে, চলো চলো। রমেশ তখন অনেক ছোট, বয়স 10 কি 12 হবে। কামরানের ধমক শুনে সে ভয় পেয়ে ওষুধ নিয়ে চলে যায়। কামরান আফরোজাকে জোর করে নিয়ে যায় উপরের ঘরে। সে রাতেই কামরান তার পশুত্ব দেখায়, আফরোজা সতীত্ব হরণ করে। নিজের ঘর থেকে রমিজ আর আফরোজার অসুস্থ বা অসহায় হয়ে শুধু আফরোজার চিৎকার শুনতে পায়। কামরান তাদেরকে হুমকি দেয়, যদি তারা মুখ খোলে তাহলে মেরে ফেলবে। পরদিন ডাক্তার ইমরুল আসে আফরোজার মাকে দেখতে। আফরোজার সেদিন প্রচণ্ড জ্বর আসে, ইমরুল তাকে ওষুধ দিয়ে যায়। এরপর প্রায় 3 মাস কেটে যায়, আফরোজা বাচ্চাদের পড়ায়, কলেজে যায়, কিন্তু এই আফরোজা আর সেই আগের আফরোজা নেই। কেমন যেন অন্ধকার হয়ে থাকে আফরোজার চারদিক, সে আর আগের মতো হাসে না। আফরোজার গোলাপ ফুলের খুব শখ ছিল, অথচ চোখের সামনে গোলাপের গাছগুলো মরে গেল, তার সাথে সাথে আফরোজাও যেন মরে গেছে। প্রায় আফরোজা ঘরের দরজা আটকিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদত। এর মধ্যে ডক্টর ইমরুল প্রায় আসতো আফরোজাদের বাড়িতে তার মাকে দেখতে, আফরোজার সাথে টুকটাক কথা হতো। একদিন সকালে রমিজকে পড়াচ্ছিল আফরোজা, হঠাৎ বারান্দায় ছুটে গিয়ে বমি করতে শুরু করে দেয় আফরোজা। আফা, আফা কি হয়েছে? আরে কিছু হয় নাই, এমনিতেই। আপনি আপনি বমি করতেছেন কেন আফা? এমনি রে। শুন, এ কথা কাউকে বলবি না, মাকেও না। কেন? বলতে নিষেধ করেছি, বলবি না, এত প্রশ্ন করিস কেন? ইমরুল ভাইরে একবার আইতে কমো। কোনো দরকার নেই, তুই এখন যা, আজ ছুটি। আচ্ছা। ইমরুল ভাই। কিরে রমিজ, কি খবর? তুই হঠাৎ আমার চেম্বারে? আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কেন বলতো? আফরোজা আপার শরীরটা ভালো না, সকালে বমি করতে ছিল, আপনি যদি একটু। ও আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যা যাবো একবার। আচ্ছা, আর একটা কথা, আমি যাইছিলাম আপনি আফারে কোয়েন না,
আপা কাউরে কইতে নিষেধ করছিল। ও আচ্ছা, ঠিক আছে, তুই এসব নিয়ে ভাবিস না, তুই যা, আমি সন্ধ্যায় যাব। কি কইলা তুমি, বাচ্চা পেটে আইছে? আস্তে বলেন, মা জানে না, আমি কাউকে বলিনি, দুদিন ধরে বমি হচ্ছে। না 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 না, এই বাচ্চা রাখা যাবে না, বাচ্চা ফেলে দাও। কি বলছেন আপনি, বাচ্চা ফেলে দেব মানে? আপনি তো আমাকে বিয়েই করবেন, বিয়েটা তাড়াতাড়ি করলেই তো হয়ে যায়। আরে এসব পরে দেখা যাবো, কিন্তু এখন বাচ্চা টাচ্চা রাখা যাবে না, এই বাচ্চা নষ্ট করতে হবে। না, আমার বাচ্চা আমি নষ্ট করবো না, আপনি বিয়ের ব্যবস্থা করুন। এই বাচ্চা যদি নষ্ট না করো তাহলে আমি তোমারে বিয়া করুম না, আমার সাফ কথা। কোথায় যাচ্ছেন? শুনেন, বাড়িতে কেউ আছেন? আমি চাচি। ও আসো বাবা, ভেতরে আসো। আপনার শরীর এখন কেমন চাচি? হাসি বাবা, দিন গুনতাছি, চোখের সামনে মায়ের জীবনটা এমনি নষ্ট হয়ে গেল, আমি মা হয়ে কিছুই করতে পারলাম না। চাচি আপনি এসব ভাববেন না, কোনো প্রকার টেনশন আপনার শরীরের জন্য খারাপ। বাবা আফরোজার শরীরটা মনে ভালা না, দুই দিন ধরে বমি করতেছে, কিছু খাইতেছে না, মায়াটা তো আমারে কিছু কয় না। তুমি ওরে একটু দেখা যাই তো বাবা। ও কোথায়? আমি ডাইকা দিতেছি, আফরোজা আফরোজা, মা কই গেলি? হ্যাঁ মা, কেমন আছেন? এই তো ভালো, মার শরীর এখন কেমন? ভালোই তো দেখলাম, আপনার নাকি দুদিন ধরে বমি হচ্ছে। মানে না তেমন কিছু না, ওই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে হয়তো। ও আচ্ছা, চলুন পাশে ঘরে চলুন, আমি দেখছি। এসব কিভাবে হলো? বাচ্চার বয়স তো 5 মাস হয়ে গেছে। আমি কি করব এখন, মাকেও কিছু বলতে পারছি না, আমার মরে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। কামরান কি বলছে? ও এই বাচ্চা রাখতে চায় না, বাচ্চা ফেলে না দিলে বিয়ে করবে না বলেছে। আচ্ছা আফরোজা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে বিয়ে করব, আপনার বাচ্চা সহ। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি চাচির সাথে কথা বলতে পারি। নিন পানিটা খান। তিন দিন পর রাইতে ঝুম বৃষ্টি হইতেছিল, বাড়িতেই কাজী ডাইকা আনা হইল, ইমরুল ভাই আর আফরোজা আপার বিয়া হইল। ইমরুল ভাই কইল রাইতে রাইতেই সে আফারে নিয়ে ঢাকায় চলে যাইব, বাইরে ঝড় বৃষ্টি, আমি দুইজন রে নিয়ে গেলাম ঘাটে, নৌকায় উঠতেই যাইব ঠিক তখন। তখন কি? তখনই কামরান আর ইমরান আইল, সাথে আরো সাঙ্গ পাঙ্গ, আমি তো উড়াইয়া পাশের ঝোপের মধ্যে লুকাইলাম। ওখানে ইমরুল ভাই আর কামরানের হাতাহাতি হইল, কামরান দা দিয়া এক কোপে ইমরুল ভাইয়ের মাথাটা শরীর থেকে আলাদা করিয়া দিল। আফরোজা আপা চিল্লাইতেছিল, কইল কামরানের সে ফাঁসির দড়িতে ঝুলাইব, এই কথা শুনা কামরান আফরোজা আপারে মেরে ফেললো, খাইটা টুকরা টুকরা কইরা ফলাইল। এরপরে লাশ দুইটা ওই উত্তর দিকের জমিতে পুঁতে ফেলাইল। আর এরপর থেকেই ওই উত্তর দিকের জমিতে প্রায় আফরোজা আপারে দেখা যায়, আপায় কান্দে। আর ওই যে ইমরানের কথা কইলাম, ওই হইল ওই পাগলটা। আচ্ছা কামরান এখন কোথায়? কিছুদিন পরেই কামরান সব জমি সিরাত তার বড় ভাইরে দিয়া বিদেশে চলে যায়, কারোর সাথে ওর আর কোনো যোগাযোগ নাই। আর আফরোজার মা? ঘটনার পরদিনই খালা মইরা গেল, যাওয়ার সময় এই বাড়ির দায়িত্ব আমার উপরে দিয়া গেল।
তখন থেকেই এই বাড়িতে আমি আসি। ও আচ্ছা আচ্ছা, রমিত চাচা শুনুন, আমাকে মাফ করে দিন, তখন একটু আপনার উপর রেগে গিয়েছিলাম। আমি কিছু মনে করি নাই, আফরোজা আপা আইজও শান্তি পায় নাই, আফার লাশটারে যে দাফন দেয়া হয় নাই। আচ্ছা আপনি কি কখনো চেষ্টা করেছিলেন? চেষ্টা তো মেলা করছি, তাই কেউ ওই জায়গার মাটি খুঁড়তে পারে না। আপনি আর চিন্তা করবেন না, আমি লাশ বের করে দাফন করার ব্যবস্থা করব। আপনি এখন যান চাচা। আচ্ছা ঠিক আছে। রাফসান সাহেব। জি স্যার। কেমন চলছে কাজ? জি স্যার, অন্য সব কাজ ঠিকঠাকই চলতেছে, খালি ওই উত্তর দিকটা বাদ দিয়ে। ওদিকের কাজও হয়ে যাবে, আপনি বরং একটা কাজ করেন, আজকে অন্য সব দিকের কাজ বন্ধ করুন, সবাইকে ওই উত্তর দিকের মাটি খুঁড়তে লাগিয়ে দিন। স্যার আবার? এবার আর এমন হবে না, মাটি ততক্ষণ খুঁড়তে বলেন যতক্ষণ না সবগুলো কঙ্কাল পাওয়া যাচ্ছে। সবগুলো কঙ্কাল মানে স্যার? বুঝলাম না। এখানে দুটো না, ঠিক দুটো না, এখানে তিনটা মানুষের লাশ আছে। লাশ? কার লাশ স্যার? সে অনেক ঘটনা, আপনাকে পরে বলবো। লাশ তিনটার দাফনের ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, আপনাকে বলেছিলাম না ওই পাগলের সাথে দেখা করিয়ে দিতে। জি স্যার। দেখা করাতে হবে না, আপনি তাকে কোনো মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। জি স্যার, আমি সব ব্যবস্থা করছি স্যার। এই ওই দিকের কাজ সব বন্ধ করেন, সবাই উত্তরের দিকে আসেন, এদিকে মাটি খুঁড়তে হবে। রমেশ চাচা। স্যার আসছেন, মাটি খুঁড়া কিছু পাওয়া গেল? বলছি সব, আগে এক কাপ চা দেন তো। সে আপনি বসেন, আমি চা আনতাছি। এই নেন স্যার চা। আজ তো অনেকখানি জমি খোঁড়া হলো, কিছুই তো পাওয়া গেল না চাচা। হ্যাঁ, বহু বছর আগের ঘটনা, লাশ তখনই মনে হয় শিয়াল কুকুরে নিয়ে গেছে। এটা হতে পারে, আফারে ওইখানে পুইতা ফেলার পরে মেলা দিন ওই জায়গায় শিয়াল কুকুরে কান্ত। তাহলে কি বলেন চাচা, মাটি খোঁড়ার কাজ কি বন্ধ করে দেব? তাছাড়া আর কি করবেন স্যার, আফরোজা আপা এহান থেকে যাইব না, এইটাই নিয়তি, গ্রামের সবাই এটা মাইনাও নিছে, আর তাছাড়া সে তো কারো ক্ষতি করে না, আর তার বাড়িতে তো আপনি আছেন, আপনারও তো কোনো ডিস্টার্ব দেয় না। ডিস্টার্ব দেয় না সেটা আসলে ঠিক বলা যায় না। কিছু কইলেন স্যার? না না কিছু বলিনি, আপনি যান আমি ঘুমাবো। জি আচ্ছা। আমি সেই চেষ্টাই করছি, কিন্তু কিন্তু কিভাবে? ওই উত্তর দিকটা একটা গাছ ছিল, আপনাদের কাজের জন্য গাছটা কেটে ফেলেছে, গাছের নিচেই আমার লাশটা আছে, ওই জায়গার মাটি খোঁড়ার ব্যবস্থা করুন, লাশ দুটো আলাদা কাপড়ে পেঁচিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেবে। ঠিক আছে, আমি কাল গিয়ে আগে ওখানকার মাটি খুঁড়ব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আফরোজা, আপনি মুক্তি যদি চান তাহলে এতদিন আমাকে চলে যেতে বললেন কেন? ওই ইমরান, ওকে আমি বাঁচতে দিতাম না, ওর শরীরের সব রক্ত আমি শুষে নিতাম, কিন্তু এখনো আমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, আর কামরান তো অনেক আগেই চলে গেছে, আমার আর কোনো কাজ বাকি নেই, এখন আমি মুক্তি চাই,
মুক্তি চাই। আগের দিন পুরোটা দিন লেগে গেল মাটি ঘুরতে, সেদিন কিছুই পাওয়া যায়নি। রাতে স্বপ্ন দেখার পর পরদিন সকালে শিহাব আহমেদ নাস্তা করে সাইটে গিয়ে আবার উত্তর দিকের মাটি ঘুরতে বললেন, যেখানে ওই গাছটা ছিল ঠিক সেখানে। বেশ কিছুক্ষণ ঘোরার পর সেখান থেকে দুটো মাথার খুলি আর কঙ্কাল পাওয়া গেল। শিহাব আহমেদ সেই খুলি আর হাড্ডিগুলো দুটো আলাদা আলাদা কাপড়ে রেখে গ্রামের গণ্যমান্য ব্যক্তি আর মসজিদের ইমামকে খবর দিলেন। জোহরের সময় লাশগুলোর জানাজা করা হলো, অবশেষে তাদের একটি কবরস্থানে কবর দেওয়া হলো। শিহাব আহমেদের কাছে গত রাতের স্বপ্নের কোনো যুক্তি নেই, সে নিজেও জানে না কিভাবে কি হলো। তবে এরপর আর কোনোদিন সেখানে আফরোজাকে দেখা যায়নি। প্রজেক্টের কাজও ঠিকঠাক মতো চলতে লাগলো। এরপর প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলো, উত্তর দিকের জমির রহস্য উন্মোচন আর অতৃপ্ত আত্মার সন্তুষ্টির মাধ্যমে।